আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মারা গেছে 3,15,000-এরও বেশি মানুষ। ফ্রান্সে এ পর্যন্ত 10 বাংলাদেশির মৃত্যু। করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 14,86,000 ছাড়িয়েছে। কাজের অভাবে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। ঘূর্ণিঝড় আমপানের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। এবং করোনায় সংকটে পড়া গণমাধ্যমে নিম্ন আয়ের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মারা গেছে 3,15,174 জন আর মোট আক্রান্ত 47,13,026 জন। প্রাণঘাতী এই ভাইরাসে ফ্রান্সে মৃত্যু হয়েছে 28,111 জনের। গত 11 মে লকডাউন তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন ফরাসিরা। ফ্রান্স থেকে দেবেশ বড়ুয়ার রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। সামাজিক দূরত্ব বজায় ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার সহ শর্ত সাপেক্ষে 2 মাস পর ফ্রান্সে তুলে নেওয়া হয়েছে লকডাউন। বিভিন্ন অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান নিয়ম মেনে চললেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানছেন না ফরাসিরা। তারপরেও অর্থনীতির চাকা সচল রাখতে আগামী 2 জুন থেকে পর্যটন কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট ও বার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এদিকে ফ্রান্সে এখন পর্যন্ত 10 বাংলাদেশির মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে বিপাকে পড়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে কাজ হারিয়েছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। স্থানীয় রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে তারা। গত 11 মে লকডাউন তুলে নেওয়ার পরও বন্ধ হয়েছে অনেক রেস্টুরেন্ট। প্রবাসী বাংলাদেশিরা বলছেন ফরাসি সরকার আপতকালীন যে সহায়তার কথা বলছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। ছোট এবং মাঝারি যে প্রতিষ্ঠানগুলি আছে ইতিমধ্যে ব্যবসা না বললেই চলে। এমন পরিস্থিতি আরো কিছুদিন চললে অনেক প্রতিষ্ঠানই বিক্রি করতে হবে আর অনেকেরই কাজ যাবে। তবে তাদের প্রত্যাশা দ্রুত এই অবস্থা কাটিয়ে উঠবে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটি। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 14,86,000 ছাড়িয়েছে আর মারা গেছে 89,562 জন মানুষ। তবে ধীরে ধীরে নিউ ইয়র্কে কমে আসছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু নিউ ইয়র্ক সহ দেশটির অন্যান্য রাজ্যে কাজের অভাবে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। তাদের সহায়তার জন্য সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় বিভিন্ন সংগঠন। এদিকে চূড়ান্ত না হলেও হাউস অব রিপ্রেজেন্টেটিভে $3 ট্রিলিয়ন করোনা রিলিফ বিল পাশের সম্ভাবনায় কিছুটা আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। সমস্ত জাতি যারা আছেন নিউ ইয়র্কে, যারা বিপদে আছেন, আমেরিকাতে যারা বিপদে আছেন, প্রত্যেকের জন্য আমাদের উন্মুক্ত করতে যেটাতে হলো $3 ট্রিলিয়ন। এটা যদি পাস হয়ে যায় আমি মনে করি যে এই দুঃসময়ে ইমিগ্রেন্ট কমিউনিটি সহ আমেরিকাতে যারা নিম্ন আয়ের সবার জন্য আমি মনে করি যে এটা একটা ফলপ্রসূ এফেক্টিভ ভূমিকা পালন করবে। দেশে সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,273 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,268 জনে আর 24 ঘন্টায় মারা গেছে 14 জন। এ যাবৎ করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 328 জনের। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আমরা যে শনাক্ত করেছি তার মধ্যে রিকভারি রেট বা সুস্থতার হার হলো 19.64% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চালু হয়েছে 2,000 শয্যার করোনা আইসোলেশন সেন্টার ও হাসপাতাল। 3 সপ্তাহে এই হাসপাতালটি তৈরি করা হয়। রোববার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন বলেন মানুষের অসচেতনতায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মনে করি যাদের যাদের
যাদের যাদের এরকম ব্যবস্থা আছে যদি নাও থাকে যেভাবে যে যেভাবে পারে সবাই একটু সাহায্য করেন বাংলাদেশকে। হাসপাতাল তো আর জনবল ছাড়া তো আর আইসোলেশন সেন্টার এই হাসপাতাল চলতে পারবে না। প্রয়োজনীয় যে জনবল আছে সেটা পর্যায়ক্রমে চলে আসবে এবং এটা আমরা তিনটি স্তরে আমি দিতে বলেছি। একটি হলো যে 500 বেডের জন্য প্রথমে আসুক, আমরা দেখব কীরকম রুগী আসে, তারপরে আবারও 500, তারপরে আমরা দেখব কীভাবে রুগী আসতেছে, তারপরে আবারও 500 বা 1000, এইভাবে এটাকে পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নির্দেশনা যথাযথভাবে পালন করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। একই সাথে করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে আইজিপি এসব নির্দেশনা দেন। করোনা ভাইরাস রোধে শুরু থেকেই সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে অন্য দেশের তুলনায় বাংলাদেশ কিছুটা ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা যে কলঙ্ক আমরা পড়ে বয়ে বেড়াচ্ছিলাম, বাঙালিকে তিনি কলঙ্কমুক্ত করেছিলেন, তিনি পাপ মুক্ত করেছিলেন, এ জাতিকে যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ণ করে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কেবল বঙ্গবন্ধু কন্যা হিসেবে নয়, বরং তা ছিল গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিবীণার প্রত্যাবর্তন। রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ মন্তব্য করেন। তিনি বলেন, 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা দেশে ফেরার প্রত্যয় ঘোষণা করলে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা। এদিন শুধু ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল না, এদিন ছিল গণতন্ত্র বা মুক্তিযুদ্ধের চেতনার স্বদেশ প্রত্যাবর্তন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ নাম মুছে ফেলে আজকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে। সারা দেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গরিব ও কর্মহীন মানুষ সরকারি ত্রাণ পাচ্ছে না, অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ ইউপি চেয়ারম্যান সদস্য এবং আওয়ামী লীগ নেতারা আত্মসাত করছে। রোববার ময়মনসিংহে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মুফাক্কারুল ইসলাম রানার উদ্যোগে ত্রাণ বিতরণের সময় রুহুল কবির রিজভী এসব কথা বলে। তাকে দেওয়া হচ্ছে, কারণ তিনি ওই এলাকার যিনি লিস্ট করছেন তালিকা করছেন তার আত্মীয়, এটাও খবরের কাগজে এসছে। এই দুর্যোগের মধ্যে, এই মহামারীর মধ্যে, এই হাহাকারের মধ্যে চারিদিকে দুর্ভিক্ষের ছায়া যেখানে নেমেছে সেইখানে আপনার যদি গরিব মানুষের আপনার টাকা গরিব মানুষের চাল যদি আত্মসাত করা হয় তাহলে এই মানুষ তো যাবে কোথায়? সরকারিভাবে ধান ও চাল মজুদের গতি ত্বরান্বিত করার পাশাপাশি খাদ্য বান্ধব কর্মসূচির অবৈধ কার্ড বাতিলে শক্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের সময় তিনি নির্দেশ দেন। এ সময় বাজার দর ঠিক রাখতে সরকারি সংগ্রহের গতি বাড়ানোর তাগিদ দেন খাদ্যমন্ত্রী। কৃষক বান্ধব আমরা, কৃষকেরা যদি হয়রানি না হয়, কৃষকেরা যাতে হয়রানি না হয় সেদিকে আমাদের মাঠ পর্যায়ে ওসিএলজি এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রণদের লক্ষ্য রাখতে হবে এবং লটারিটা সঠিক হতে হবে, কোনো রাজনীতি প্রভাব মুক্ত হতে হবে এবং লটারি করার পরে কৃষকেরা যেন জানতে পারে, যেন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গেটে এবং আমাদের এলএসডির গেটে তালিকাগুলো ঝুলিয়ে দিতে হবে।
দিনাজপুরে বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় কৃষকরা। কৃষি বিভাগ জানায়, আবহাওয়া অনুকূলে থাকা ও কৃষকরা ভালো বীজ ব্যবহার করায় চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলনের আশা করা হচ্ছে। খাদ্যশস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা দিনাজপুর। জেলায় এবার 1,71,250 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। রোগ বালায়ের আক্রমণ তেমন না হয়, ফলনও হয়েছে খুব ভালো। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশের প্রায় সব সেক্টর যখন স্থবির, তখন করোনাকে উপেক্ষা করে কৃষি উৎপাদন অব্যাহত রেখেছেন কৃষকরা। তাই তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিতে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতবার থেকে এবারকার ধানের ফলন এবার অনেক ভালো আছে। এই ধান কাটা মাড়া নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি, তার উপর দাম কেমন হবে। যদি সরকার আমার নির্ধারিত করে দামের ইয়াতে, তাহলে আমরা কিছু ইয়ে পাবো। দামটা ভালো যদি পাই, তা আমাদের কৃষকের কিছু আমরা বাঁচি। আমাদের বড় ফসল রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বস্তরের যারা আমরা কৃষি সম্প্রসারণ যারা কর্মী আছে, যাদের আমাদের কর্মকর্তা আছে, তারা সবাই মাঠ পর্যায়ে তারা কিন্তু প্রস্তুত আছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পানের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এসব বন্দর থেকে ঘূর্ণিঝড়টি সহস্রাধিক কিলোমিটার দূরে একই স্থানে অবস্থান করায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি আগামীকাল শেষ রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূলে অতিক্রম করতে পারে। করোনা পরিস্থিতির মধ্যে সংকটে পড়া গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রোববার রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয় এটিএন মেডিকেয়ারের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। করোনা পরিস্থিতিতে সংকটে পড়ছে বিভিন্ন পেশায় কাজ করা নিম্ন আয়ের কর্মীরা। গণমাধ্যমে কর্মরত কম বেতনের কর্মচারীদের অনেকেও দিন কাটাচ্ছেন কষ্টে সৃষ্টে। তাদেরই পাশে এসে দাঁড়িয়েছে এটিএন মেডিকেয়ার। রোববার এটিএন বাংলার কার্যালয়ে এমন 100 জনের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। আমরা চেষ্টা করব যে এটাকে আরও দীর্ঘ সময় নিয়ে যেন প্রতি মাসে এই আমাদের কাছে লিস্ট আছে প্রতিটা চ্যানেলেরই, ওই লিস্ট অনুযায়ী সবাইকে আমরা রেগুলার দিয়ে যেতে পারি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, করোনা দুর্যোগে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের বিশেষ গুরুত্ব দিচ্ছে এটিএন মেডিকেয়ার। অন্যদেরকেও গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। গরিবদের সহায়তা দেওয়া হচ্ছে, যাদের কাজ নাই শ্রমিক তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু মিডিয়া নিয়ে কেউ চিন্তা ভাবনা করতেছে না। সেই জন্য আমরা বললাম যে মিডিয়াতে তো যারা 10,000 টাকা নিতে বেতন পায় আজকের এই ক্রাইসিসের সময়, তাদের তো দিনকাল চলতে হবে। সেই জন্যই আমাদের মিডিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেটা, যে আমাদের এই মিডিয়ার যারা কম বেতনধারী লোকজন যারা অভাবে আছে এই সময়, তাদেরকেই বেছে নেওয়ার মূল আমাদের উদ্দেশ্য। আমার মনে হয় প্রতিটা চ্যানেল যদি 100টা করে যদি সাহায্য করে, তাহলেই তো আমরা অনেক লোককে আমরা সহায়তা করতে পারবো। সুতরাং আমি আহ্বান করবো সবাই মিলে এগিয়ে আসুন। করোনা পরিস্থিতির মধ্যে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের সহযোগিতার কাজ আগেই শুরু করেছে এটিএন মেডিকেয়ার। এই কাজ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে দলীয় প্রভাব নয়, বরং প্রকৃত অসহায় ও দুস্থদের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। ভোলা সদর উপজেলা চত্বরে 1,500 ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি একথা জানান। ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন তোফায়েল আহমেদ। এদিকে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন। জেলার তজুমদ্দিন উপজেলা চাচড়া ও চাঁদপুর ইউনিয়নের পরিষদের নিজ অর্থায়নে নগদ অর্থ এবং VGF এর চাল বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় ঈদ উল ফিতরের বিলাসিতা পরিহার করে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
করোনা ভাইরাসের কারণে গায়বান্ধায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ সহায়তা বিতরণের সময় তিনি এ আহ্বান জানান। জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার 17টি ইউনিয়নে 10,000 মানুষের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে 109 জন প্রবাসী বাংলাদেশি, এর মধ্যে রিয়াদ দূতাবাসের আওতাধীন 17 জন প্রবাসী আর জেদ্দা কনসুলেটের আওতাধীন 92 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে সৌদি আরবে গত 24 ঘন্টায় নতুন করে 2,736 জন করোনায় আক্রান্ত হয়েছে আর মোট আক্রান্তের সংখ্যা 54,752 জন। নতুন করে মারা গেছে 10 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 312 জনে। অন্যদিকে নতুন করে সুস্থ হয়েছেন 2,056 জন। এ নিয়ে মোট সুস্থ হলে 25,722 জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এবার জানাবো ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:39, রাজশাহীতে সন্ধ্যা 6:46, চট্টগ্রামে সন্ধ্যা 6:30, সিলেটে সন্ধ্যা 6:34, খুলনায় সন্ধ্যা 6:38, বরিশালে সন্ধ্যা 6:37, রংপুরে সন্ধ্যা 6:46 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:40। এবার জানাবো পায়োটেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে 2019-20 মৌসুমের প্রিমিয়ার ফুটবল লীগের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে বাফুফে। এছাড়া চলতি মৌসুমের স্বাধীনতা কাপও বাতিল করা হয়েছে। লীগ পরিত্যক্ত হওয়ায় কোনো দল রেলিগেটেড হবে না। এর আগে মোট 5 রাউন্ডের খেলা হওয়ার পর করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় লীগ স্থগিত করা হয়। অবশেষে ক্লাব কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে রোববার আলোচনায় বসেন বাফুফে কর্মকর্তারা। সেই বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মারা গেছে 3,15,000 বেশি মানুষ, ফ্রান্সে এ পর্যন্ত 10 বাংলাদেশের মৃত্যু। করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 14,86,000 ছাড়িয়েছে, কাজের অভাবে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। ঘূর্ণিঝড় আমপানের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। এবং করোনায় সংকটে পড়া গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।